ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক, আজকে কিছু আর কি বাচ্চা কবুতরের সেল পুষতে হবে। 5-6 পিস বাচ্চা আছে দর্শক সেল করার মতো। এই যে দেখেন, প্রথমে যে পেয়ারটা দেখতেছেন এটা দর্শক একটা সিলভার পেয়ার, এগুলো আমার বাসার কবুতর দর্শক। এই যে মাঝেটা দেখতেছেন, এটা হয়েছে আপনার আপন ভাই, এবছর 45 কিলো এবং 51 কিলো সিল খাওয়া দর্শক। এক ঘরে বলে আর কি এক লগের কবুতরই, এটা একটু পাখার সমস্যা থাকার কারণে এটা দেওয়া হয় নাই। এই দেখেন এটা মাদি কবুতরটা মাশাল্লাহ। এবং এই যে রডটা দেখতেছেন, দেখেন ফুল সিলভার মাশাল্লাহ। এই দেখেন একটু, এগুলোর ফ্লাইং টাইম অনেক ভালো দর্শক। এই দেখেন ওদের বাচ্চাগুলো মাশাল্লাহ, যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে, দেখেন এখনই। এটা সম্ভবত মাদি বাচ্চা হবে দর্শক, যে এটা সম্ভবত মাদি বাচ্চা হবে, এটা সম্ভবত নর বাচ্চা, কিন্তু এগুলো কালার আরও অনেক সুন্দর হয়ে যাবে যখন এক দশক যাবে, এগুলো থেকে বেশি সুন্দর হবে দর্শক। এই যে দেখেন নরটা, আর এই নরের রেজাল্ট হচ্ছে দর্শক, এটা এটা আর কি আমি নর্মালি বাসায় ফ্লাই করাইছি, কিন্তু এটা রোডে দেওয়া হয় নাই। এটা আর কি আমার কাছে খুব ভালো লাগছে কবুতরটা মাশাল্লাহ, কেন দেওয়া হয় না, কিন্তু রেজাল্ট হচ্ছে এটা আপন ভাই, আপন ভাইও পাল্লা করা এবং আপন ভাইয়ের যে বাচ্চা ওই বাচ্চা, এই বাচ্চা ওই বছর আর কি 50 কিলো পাল্লা করা এই এই ব্লাডের কবুতরই। আর এই যে বাচ্চা যদি দেখেন মাশাল্লাহ পায়ে চিপ পরানো আছে। তো দর্শক, যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন। এই বাচ্চা দুটো পাবো দর্শক, কোনো দামাদামি নাই, একদম 2000 টাকা। যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এখন তো আপনি দর্শক নেবেন, একদম 2000 টাকা, এটা কোনো দামাদামি হবে না। দেখেন মাশাল্লাহ কৌতো দেখে আপনারা নেবেন, কেউ চাইলে সরাসরি বাসায় এসে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যাদের ভালো না লাগবে ইগনোর করবেন দর্শক, আর যারা ভালো লাগবেন তারাই নক দিবেন। দর্শক, এখানে একটা পেয়ার আছে, এটা সম্বন্ধে একটু বলি। এখানে যে মাটিটা বসে আছে, এই যে দেখেন দুইটা পেয়ারে একদম সেম ক্যাটাগরি দেওয়া হয়েছে, কারণ এগুলো কিন্তু দর্শক ফুল জাবর হবে। এগুলো হয়েছে আপনার মাত্র এক দশকের, অনেকে হয়তো জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। এই নয় মাটিটাও এবছর 45 এবং 51 কিলো সিল খাওয়া, এই যে নটটাও 45-51 কিলো সিল খাওয়া। আমি একটু দেখাই আপনাদের, এই দেখেন, এই যে দেখেন নরের সিলটা এখনও আছে, এই যে 51 কিলো, এবং মাটিরটাও আছে 45 কিলো সিলের সময় তো উঠে গেছে দর্শক, কারণ এটা একটু হালকা হয়ে দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। এই যে দেখেন এটা দেখা দেওয়া আছে, এই যে এটা মাদিটা, এটা আমি বলি সুন্দর লেনের মাদি। আর এই যে নটটা দেখতেছেন, একটু আগে যে ভিডিওটা দেখালাম আর কি ফার্স্ট পেয়ারের যে মাদিটা দেখালাম, এই মাদি আর এই নরসিকে এক ঘরের কবুতর, এক ব্লাডের কবুতর। এই মাদি নটটা ফুল জাবরা হয়ে যাবে, ওর বাপ মা এবং ওর বাপ মা দর্শক দুইটা কবুতরের বাপ মা একদম ফুল জাবরা সিলভার লাইনের কবুতর। এটা সুন্দর লাইনের কবুতর, আর এটা হচ্ছে সিলভার লাইনের কবুতর দর্শক। এটাও 45-51 কিলো সিল খাওয়া, টুর্নামেন্টে আসা। এই মাদিও 45-51 কিলো টুর্নামেন্টে আসা। এবং এদের যে ভাই মা বাপ মা এগুলো রেজাল্ট করা, এবং এই যে ভাই বোন এগুলো দর্শক এবছর পাল্লা করা রেজাল্ট করা। এই যেদের বাচ্চাগুলো দর্শক, এই যে দেখেন, দেখেন বাচ্চাগুলো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, যে দেখেন জাবরা। এদের যে দাদা দাদি এবং নানানি আছে একদম সেম ওদের মতো হয়েছে দর্শক। এই কৌতরগুলো কিন্তু আরও জাবরা হয়ে যাবে, এগুলো মাত্র এক দশকের কৌতর, এগুলো যখন 2-3 দশক যাবে ফুল সেম ওর বাপমার মতো হয়ে যাবে। সেম এই যে বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো কিন্তু অলরেডি এখন ওর যে দাদা দাদি নানানি আছে ওদের মতো হয়ে গেছে। এই দেখেন বাচ্চা কালার দেখেন মাশাল্লাহ, এই যে ফুল জাবরা, এগুলো ফুল জাবরা হয়ে যাবে। দেখেন বডি ফিটনেস মাশাল্লাহ, বাচ্চাগুলো খুবই সুন্দর আছে দর্শক। এই দেখেন কালার কোয়ালিটি, এই যে পায়ে সবগুলো পায়ে ট্যাক লাগানো আছে আমার। এবং এগুলো দর্শক আমার জানা হল এবং বিশ্বস্ত ব্রাদারের কবুতর, আলহামদুলিল্লাহ দর্শক। এগুলো কোনো সময় আর কি নিরাশ করে না, যে কটা বাচ্চাই আজকে দেখাবো আজকে। আর এখানে আমার কবুতর দর্শক মানে রেজাল্ট ছাড়া কোনো কবুতর থর দেওয়া নাই। তো দর্শক, যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই বাচ্চা প্যাটটা নিতে পারেন। এই বাচ্চা প্যাটটা পাবো দর্শক একদম 3000 টাকা, একদম 3000। আর যদি কেউ এক লগে নেন ওই ক্ষেত্রে দর্শক অবশ্যই কিছু আর কি ছাড় দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ। কেউ চাইলে বাসায় এসে বাপ মা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দর্শক, এইখানে একটা পেয়ার আছে, এই দেখেন আপনারা মাশাল্লাহ মাদির পয়সা হয়েছে হাড়িতে। এই মাদির বাচ্চা এবছর দর্শক 51 কিলো সিল খাওয়া মাশাল্লাহ। এই দেখেন আপনারা দেখেন, এবং এই যে ওদের বাচ্চারা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা আছে, দেখেন শেপ কালার কোয়ালিটি। এগুলো যেমন ফ্লাইং টাইম দর্শক, এমন রোডের পারফরমেন্স অনেক ভালো আলহামদুলিল্লাহ। যে দেখেন একটু ভালো যদি আপনাদের দেখাই, যে দেখেন প্যাডটা মাশাল্লাহ দর্শক, সবাই মাশাল্লাহ বললেন, কিনেন বা না কিনেন সেটা পরের কথা, কিন্তু কৌতগুলো একটু মাশাল্লাহ বললেন।
এই দেখেন দর্শক, এই মাদিরা 65 কিলো আসা নিজে এবং এটার বাচ্চা দর্শক, এটা এই দুই এই পেয়ারের, আর এই এই যে মাদির বাচ্চা এবার 51 কিলো আসা সিল খাওয়া টুর্নামেন্টে আসা। এবং ওই তো এই যে একটা বাচ্চা দর্শক, খুবই সুন্দর হয়েছে বাচ্চারা মাশাআল্লাহ। দেখেন বাচ্চারা একটু শেপটা যদি আপনাদের দেখাই, সাইজও বড় দর্শক, এই দেখেন বাচ্চা সাইজটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। দর্শক এই সিঙ্গেল বাচ্চার দর্শক পড়বে একদম 1000 টাকা। এই দেখেন বাচ্চার শেপ কালার কোয়ালিটি দেখে নেবেন দর্শক, একদম 1000 টাকা। দর্শক এখানে একটা পেয়ার আছে মাশাআল্লাহ, এটা খরাগোল্লা লাইন আমার। এই যে মাদিরা দর্শক, আগে মাদির সম্বন্ধে বলি, এই দেখেন আমার বাসায় যারা আসছেন তারা হয়তো অনেক অনেকে চিনেন এই মাদিরার লাইনটা। এই দেখেন এই লাইনটা আমার একদম বিশ্বস্ত লাইনের একটা কবুতর দর্শক, কোনো সময় আমার নিরাশ করে নাই ওর, মানে এই জেনারেশনের কবুতর। এই যেটা দেখেন এই মাদির আপনার আপন ভাই, গত বছর 2 সেট আসা মাদার ইনটেক, প্লাস এই মাদির আর কি বোনের মেয়েও, তাও এবার 50 কিলো পাল্লা করা, আর এই মাদিরও এবার নিজে 50 কিলো পাল্লা করা। এই যে যারা আমার পাল্লা ভিডিওটা দেখছেন তারা হয়তো দেখবেন, এই যে দেখেন মাশাআল্লাহ। এবং এগুলোর ফ্লাইং টাইম দর্শক, এগুলোর মানে ওরা নিজেরা 4 ঘন্টা 4.5 ঘন্টা পর্যন্ত দর্শক ফ্লাই করে এই যে মাদিরা। এবং ওদের বাচ্চা দর্শক এই যে দূরে দেখেন খরা গলা, খুব মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা আছে। দেখেন এই পাশে এই যে মাদি বাচ্চারা দেখেন দর্শক, এই যে দেখেন মাশাআল্লাহ। আর নটটা হয়েছে দর্শক, নটটা আমার সংগ্রহ করা, নটটা আপনার 56 কিলো পর্যন্ত পাল্লা করা আসবে দর্শক। এক বাইরে নটটা সংগ্রহ করা, এই যে দেখেন এরা একটা পুরান লাইনের খরা গলা কবুতর, খুবই সুন্দর। এবং দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর আসছে, যে দেখেন দর্শক এই যে বাচ্চাগুলো একটু বের করে দেখালাম, আসলে খাঁচা ছোট যার কারণে ভিতরে ভালোভাবে দেখানো যায় না। দর্শক এই যে দেখেন এই যেটা মাদি বাচ্চা, এটা সম্ভবত মাদি বাচ্চা হবে দর্শক, এই বাচ্চা সম্ভবত মাদি হবে, সঠিক বলা যেতেছে না দর্শক, যেহেতু বাচ্চা ছোট। যে দেখেন কি নজর ওদের, খাঁচা এখনই মানে ঢোকার জন্যই হয়ে আছে, যে দেখেন এটা দর্শক ভিডিওতে কেমন দেখা যাইতেছে জানি না, কিন্তু দর্শক বাস্তবে কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই বাচ্চারা এখানে সম্ভবত একটু গোটা আছে, এটা কোনো সমস্যা না দর্শক, কিছুই করতে হবে না আপনাদের, জাস্ট ও যেরকম আছে এখন এরকমই থাকবে, ও যখন একটু বড় হবে এই গোটাটা একদম শুকে ইচ্ছাভাবে পড়ে যাবে, ইচ্ছাগতভাবে আপনারা বুঝতেই পারবেন যে এখানে গোটা হয়েছিল। এই দেখেন তো দর্শক এই বাচ্চা পেয়ারটা ওপর একদম 2000 টাকা।